আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম একটি রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটার নাম দিয়েছি স্টাফড চিজি ব্রেড পিলো পাকুড়া। এটা দেখতে একটু পিলার মতো লাগতেছে, লাইক বালিশের মতো, এই জন্য এটার নাম দিয়েছি পিলো পাকুড়া। তাহলে এখন দেখাই আপনাদের প্রথমে এটার ভিতরে যে ফিলিংটা ওইটা কিভাবে বানিয়েছি। তো এর জন্য আমি এখানে একটা প্যানে একটু তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এগুলো সবগুলা মিক্স করে নিচ্ছি। তারপরে যখন একটু পেঁয়াজ আদা রসুনের কালারটা চেঞ্জ হবে, তারপরে আমি দিলাম এখানে টমেটো পেস্ট। তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, টমেটো পেস্ট দিলে কালারটা একটু ভালো আসে। তারপর আমি এখানে দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা দিয়েছি ধনিয়া পাউডার, কারি পাউডার, হলুদ পাউডার, গরম মশলা, চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। যখন এটা তেলটা উপরে চলে আসবে, তাহলে মনে করবেন এটা খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিব চিকেন। তো আমি ব্রেস্ট চিকেন নিয়েছি। তো প্রথমে আমি একটু সিদ্ধ করে চিকেনগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। দেখতেই পারতেছেন এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে আমি এখন এই মশলাতে দিয়ে দিলাম, সাথে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা প্রায় 10 মিনিটের মতো রান্না করবেন, তাহলে এটা রেডি হয়ে যাবে। লুক রেডি হয়ে গিয়েছে এখন। তো আমি নামানোর আগে এখানে 1 ক্যান কর্ন দিচ্ছি, যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে। এটা অলরেডি বয়েলই থাকে ক্যানে, তো আমি নামানোর আগেই দিচ্ছি। তো দেখতেই পারতেছেন, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, সমস্যা নেই। সো রেডি আমার ফিলিং। তো এখন আমি কি করব, ব্রেড নিলাম, নিয়ে যে ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে ফেলেছি। যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন, ব্রাউন, হোয়াইট, এনিথিং। সাথে আমি চিজও নিয়েছি। তারপরে ব্রেড একটু রুলারের সাহায্যে এভাবে পাতলা করে নিবেন, যেভাবে আমি করতেছি। লুক পাতলা করলে কি হয়, এটা বানাতে অনেক ইজি হয়। সো লুক পাতলা করে নিলাম। তো তারপরে আমি এখন কি করব, একটা বাটিতে একটু পানি নিব, নিয়ে এই যে সাইডে একটু পানি লাগিয়ে দিব, যাতে এটা খুব ভালো করে বন্ধ করা যায় এজন্য। তো এখানে আমি ফিলিং দিয়ে দিলাম, সাথে দিলাম চিজ, চেডার চিজ দিছি। আপনারা চাইলে আর যে কোনো ধরনের চিজ দিতে পারেন। দিয়েই তো এভাবে টিপে টিপে চারিদিকে বন্ধ করে দিবেন, রেডি হয়ে যাবে। ওয়াও, দেখতেই পারতেছেন। সো আপনারা চাইলে এভাবে নর্মালও খেতে পারেন, শ্যাডো ফ্রাই করে। তো আমি এটা ডিপ ফ্রাই করব, এজন্য আমি কি করব পরে দেখাচ্ছি। সো প্রথমে এভাবে সবগুলো বানিয়ে নেবেন, লুক পিলো পিলো সাইজ করে। আপনারা চাইলে অন্য ধরনেরও মানে ডিজাইন করতে পারেন। তারপরে একটা বাটিতে 2টা ডিম নেবেন, সাথে একটু দুধ। খুব ভালো করে মিক্স করে নিলাম, খুবই ভালো করে মিক্স করে নেবেন। তারপরে ওই যে পিলোগুলা একটা একটা করে ওই ডিম আর দুধের মিশ্রণে খুব ভালো করে ভিজিয়ে নেবেন। তারপরে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন। আমি মানে এই প্রসেসটা সবাই জানেন, কম বেশি যখন আমরা এরকম কিছু বানাই ফ্রাই করার জন্য এটা আমরা ইউজ করি লোক। আর এই যে ব্রেড ক্রাম, এটা আমি নিজে গড়ে বানিয়েছি। সো লোক রেডি ফ্রাই করার জন্য, ডিপ ফ্রাই। সো একটা কড়াইয়ে তেল ভালো করে গরম করে এভাবে দিয়ে দিয়ে ফ্রাই করে নেবেন। খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করার পরে রেডি। এটা 3-4 মিনিটের ভিতরেই রেডি হয়ে যায়, একদম ইজি লুক। তারপরে এরকম কালার চলে আসলে উঠিয়ে নেবেন, রেডি হয়ে যাবে আমাদের চিজি স্টাফড ব্রেড পিলো পাকুড়া। ওয়াও, কত লম্বা নাম, লুক রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফিজ।